সে দাঁড়াতে পারবে, মানবিক কাজে বাংলাদেশ ছাত্রলীগের সে ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, তারাই আমার কাছে যোগ্য নেত্রী। তাহলে আপনার কথার প্রেক্ষিতে যদি এমনটা বলা হয় যে লেখক ভাই আর জয় ভাই তারা কি যোগ্য ছিলেন না? অবশ্যই তারা যোগ্য ছিলেন, তারা বাংলাদেশ ছাত্রলীগ এতদিন পর্যন্ত নেতৃত্ব দিয়ে এসেছেন এবং খুব ভালোভাবে আমরা দেখব যে বাংলাদেশ ছাত্রলীগের যে করোনাকালীন সময় সেটাই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ আবার তাদের ইতিহাসে ফিরে এসেছে। ইতিহাসে যে কারণ বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসই হচ্ছে সবসময় ক্রান্তিকালীন সময় জনগণের পাশে দাঁড়ানো। করোনাকালীন সময় কিন্তু জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী জনগণের পাশে দাঁড়িয়েছেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। জয় ভাই লেখকদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সেই করোনাকালীন সেই কঠিন সময়টাকে খুব সহজভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে, এটা অবশ্যই তাদের কৃতিত্ব। আসলে অভ্যন্তরীণ কোন্দল কোনো কালেই যে ছিল না বিষয়টি কিন্তু এমন না, অভ্যন্তরীণ কোন্দল থাকতেই পারে, কিন্তু একটি বৃহৎ অংশ, যেমন দেখবেন আপনি কেন্দ্রীয় ছাত্রলীগের 4 থেকে 5 জন কে ঘিরেই কিন্তু আসলে সব ধরনের কার্যক্রম চলে না। বাংলাদেশ ছাত্রলীগের সব নেতাকর্মীকে নিয়ে এবং সেই তৃণমূলের নেতাকর্মী কিন্তু আমাদের শক্তি, বিভিন্ন ইউনিটের নেতাকর্মী আমাদের শক্তি, আসলে সকল কথাকে পিছনে ফেলে বাংলাদেশ ছাত্রলীগ তার আপন গতিতে চলবে। অবশ্যই না, অভ্যন্তরীণ কোন্দল কখনোই ছাত্রলীগকে পিছনের দিকে নিতে পারবে না, এবং এই কোন্দলটা আসলে তেমন বড় কোনো কোন্দল নয় এবং বড় কিছু নয়, আপনারা যেভাবে বলছেন বা যেভাবে দেখতে চাচ্ছেন জিনিসটা আসলে এইভাবে দেখার কোনো সুযোগ নেই। আর আমাদের সবার সাথেই দেখবেন যখন সংসারে চলতে হলে বা ক্লাসে চলতে হলে শিক্ষার্থীদের সাথে চলতে হলে সবার সাথে মতের মিল অথবা পার্থক্য হতেই পারে, এটাকে আসলে অভ্যন্তরীণ বড় কোনো কোন্দল বলার সুযোগ নেই। মেয়েরা যে বেশি স্থান পাচ্ছে না এটা আসলে ভুল, এবং আপনার কথা থেকে এই জিনিসটা চলে এসেছে, আপনি বলেছেন যে সামনে পাবে কি না। হ্যাঁ, মেয়ে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ সেই পরিবেশ নিশ্চিত করতে পেরেছে যে একটি মেয়ে সাহস করে অপরাজেয় বাংলার রাজু ভাস্কর্যের স্লোগানও দিবে, আবার কক্সবাজারের সম্মেলনেও সফল করবে, আবার বান্দরবনে গিয়েও সম্মেলন করবে, আবার কুয়াঘাটে গিয়েও সম্মেলন করবে, আবার সে অপরাজেয় বাংলার পাদদেশেও প্রোগ্রাম অ্যাটেন্ড করবে, অগ্নিসন্ত্র রাশির বিরুদ্ধে স্লোগান দিবে। সেই ধরনের পরিবেশ কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ নিশ্চিত করতে পেরেছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু দেখছেন যে আমাদের জেন্ডার ডিসক্রিমিনেশনের জন্য তিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, প্ল্যানেট 50-50 জন্য অ্যাওয়ার্ড পাচ্ছেন, এবং বাংলাদেশে কিন্তু নারীর ক্ষমতায়নে সপ্তম স্থান অধিকার করছে। এগুলো কিন্তু আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা। আপনি দেখবেন যে একটা সময় ছিল যখন বাল্যবিবাহের জন্য আমাদের দেশে মেয়েরা বাল্যবিবাহের কারণে পড়াশোনা শেষ করতে পারতো না, ইপটিজিংয়ের কারণে কিন্তু সামাজিক অবস্থায় মেয়েরা পিছিয়ে ছিল, এসিড সন্ত্রাসের কথা কিন্তু আমরা ছোটোবেলা থেকে ভুলিনি, অনেক এসিড সন্ত্রাসের কারণেই কিন্তু অনেক মেয়ের সামনে পড়াশোনা করতে পারেনি। কিন্তু এই ধরনের সমাজকে পিছনে ফেলে আমরা কিন্তু এমন একটি সমাজ যে পদার্পণ করতে সক্ষম হচ্ছি যেখানে একটি মেয়ে পাইলট চালানো প্লেন চালানো থেকে শুরু করে একটি মেয়ে কিন্তু সেই শ্রমিকের কলকারখানা থেকে শুরু করে একটি মেয়ে এভারেস্ট জয় করছে বাংলাদেশ থেকে গিয়ে, এবং আমাদের বাংলাদেশের যে তরুণীরা তারা কিন্তু সেই সাহসিকতার সাথে তাদের সমতায়নের যে সমাজ, বঙ্গবন্ধু কিন্তু আমার দেখা নয়া চীনে বলে গিয়েছেন যে বাংলাদেশ তখনই উন্নত হবে যখন কর্মক্ষেত্রে সমতায়ন থাকবে, যখন সমাজে মেয়েদের সমতায়ন থাকবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বঙ্গবন্ধু নারীদের জন্য 10% কোটা নিশ্চিত করেছিলেন, তারই ধারাবাহিকতা এবং তারই দেখানো পথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যিনি নারীদের জন্য সেই সমতায়নের সমাজ গড়ার যে প্রত্যয় সেই সমতায়নের সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, এবং আমরা যারা রয়েছি আমরা যারা নারীরা রয়েছি আমরা ছাত্র রাজনীতিতে আসলে অনুপ্রেরণা পাই, সাহস পাই, উদ্দীপনা পাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে, যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যিনি জীবনের মায়া ত্যাগ করেও নিজ পরিবারকে হারিয়েও যিনি শুধুমাত্র জনগণের জন্য এই দেশে এসেছেন এবং জনগণের উন্নয়নের লক্ষ্যে, দেশের উন্নয়নের লক্ষ্যে এবং বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রার জন্য যিনি কাজ করে যাচ্ছেন, আমরা হচ্ছে তার হয়ে কাজ করে যেতে চাই আমরা।